আশা করি আপনারা সকলে সুস্থ স্বাভাবিক আছেন, ঈশ্বর কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন, নিজে সুখী হয়েছেন তারা অবশ্যই একটা লাইক করবেন আমাদের ভিডিওকে এবং কমেন্টে কমেন্ট করবেন, যাতে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলে। আজকে আমরা একটা বিশেষ বিষয়ে আলোচনা করব, আপনারা যদি দয়াবান হন তাহলে কি করে আপনাদের ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর থাকবে। ঈশ্বর বলে তোমরা যদি আমাকে মেনে চলো তোমাদের অন্তরটা সম্পূর্ণরূপে পবিত্র আত্মায় রূপান্তরিত হতে হবে, ততক্ষণ যতক্ষণ না তোমরা নিজেকে পরিতৃপ্ত বা পরিশুদ্ধ করছো। কেননা তোমরা যতক্ষণ না দয়াবান হবে ততক্ষণ তোমরা কখনোই এগিয়ে যেতে পারবে না। আর এগোনো মানে এই নয় যে জীবনে এগোনো, একটা মনুষ্যত্ব রূপে তোমরা কখনোই পরিচিত হতে পারবে না। কেননা দেখেছি যে যখনই কেউ কোনো রকম ভাবে আঘাত করে তখন তার মনুষ্যত্ব হারিয়ে যায় এবং তার মধ্যে সেই দয়ার ভাবটা থাকে না, তার মধ্যে সেই দয়া উপস্থিত থাকে না, যার কারণে সে সেরকম অন্যায়ের কাজ করে থাকে। ঈশ্বর বলে তোমরা নিজেকে বদলাও, নিজেকে শোধরাও, তোমরা তখনই পারবে যখন তোমরা আমাকে অনুসরণ করবে। তোমরা আমাকে শুধুমাত্র বাইবেলের মাধ্যমে অনুসরণ করলে চলবে না, তোমরা আমাকে হৃদয়ের মাধ্যমে অনুসরণ করতে হবে, হৃদয়ে অন্তরে রেখে অনুসরণ করতে হবে, হৃদয়ের দরজা খুলে আমাকে অনুসরণ করতে হবে। তোমরা যদি সেটা করতে পারো তাহলে অবশ্যই তোমরা দয়াবান হবে। আর তোমরা যতক্ষণ না নিজে মন থেকে অন্যায় আত্মাকে বার করে দিচ্ছ, নিষ্ঠুর আত্মাকে বার করে দিচ্ছ, ততক্ষণ না তোমরা দয়াবান হবে না। তোমরা দয়াবান হও এবং একে অপরের প্রতি এবং সাহায্যের হাত বাড়িয়ে দাও। তোমরা যতক্ষণ না দয়াবান হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের উন্নতি আরো যত্ন নাও, তোমাদের মনে যত্ন নাও এবং প্রার্থনা করো। তোমরা তোমাদের এই উন্নতির জন্য প্রার্থনা করো যে হে ঈশ্বর, আমি খুবই নগণ্য, আমি খুবই ছোট, তো আপনার কাছে কখনোই এগিয়ে যেতে পারিনি, কেননা আমার চিন্তাধারা সম্পূর্ণরূপে আলাদা। ঈশ্বর আপনি বলে দিন আমি কিভাবে নিজেকে দয়াবান এবং পরিশুদ্ধ করব। কেননা আমরা প্রত্যেক মুহূর্তে পাপি আত্মার বসে চলে যাই এবং প্রত্যেক মুহূর্তে আমরা নিজেদের চিন্তা ভাবনা ঘুরিয়ে দিই। ঈশ্বর আপনি আমাকে আশীর্বাদ দিন, আমাকে আমার পথ বলে দিন, যাতে আমি নিজেকে আরো সুন্দর ও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ঈশ্বর আপনি আমাকে বলে দিন যে কিভাবে আমরা আরো আরো বেশি করে দয়াবান হব। তো বন্ধুরা আপনারা এভাবে প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে নিজের প্রার্থনা করুন এবং ভিক্ষা চান, ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবে। আপনারা যদি মনের দরজা খুলে দিয়ে ঈশ্বরের প্রতি প্রার্থনা করেন তাহলে অবশ্যই ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দেবে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমিন।